নগরীর নতুন ব্রিজ এলাকায় বাস চাপায় মাদ্রাসার এক শিশু ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। সেই সাথে আহত হয়েছে নিহতের চাচা। শনিবার বেলা 12টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহত ব্যক্তি জানান, চন্দনাইশ নিজ বাড়ি থেকে ভাতিজা আদিবকে সাথে নিয়ে শহরে ফেরার পর নতুন ব্রিজের মুখে দাঁড়িয়ে হালিশহর যাওয়ার অপেক্ষা করছিলেন তারা। একটি যাত্রীবাহী মিনিবাস অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ তাদের সজোরে ধাক্কা দিলে মুহূর্তে শিশু আদিব প্রাণ হারান। আমরা হচ্ছে বাড়ি থেকে আসতেছি বড়পুর যাওয়ার জন্য, ওই গণসৌধাগরের সামনে সিএনজি আছে, ওখানে দাঁড়িয়ে সিএনজি ঠিক করতে গেছি। নতুন ব্রিজ গণসৌধাগর একটু সামনে করে মানে সিএনজি এসটিভিতে সিএনজি ঠিক করতেছি। এই অবস্থায় একটা মিনিবাস আসি ওভারটেক করতেছে, মানে আমরা দাঁড়ানো অবস্থায় আমাদেরকে মারা দিচ্ছে। এদিকে ঘটনার পরপরই ঘাতক বাস সহ চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব-৭। চালককে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান নিহতের আরেক চাচা। আর কোনো এরকম মায়ের ফুল যেন কালি না হয়, এটা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন বাংলাদেশের, প্রত্যেকে নিজ নিজ জিম্মাদারিতে নিজের দায়িত্ববোধ মনে করে এটার উপযুক্ত শাস্তি আমি আশা করতেছি। খামখেয়ালি আর অনভিজ্ঞ চালকদের ফলে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে দাবি সংশ্লিষ্টদের। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।